তো খুব অসহায় ছিল। কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে? আমরা এখানে যারা আছি সকলে আমরা বরগুনা পাথরঘাটার মানুষ, আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত, আমার ভাইকে কেন এত নৃশংস ভাবে মারা হয়েছে? আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তার মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। এতিম শিশুকে যার মা বাবা ভাই বোন এমন আত্মীয় ঘনিষ্ঠ কেউ নেই, সেও নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মোয়াজ্জেম হোসেন তার নাম, তাকে নির্মমভাবে পিটি একটা জীবন্ত মানুষকে, তাকে আবার তারা ভাতও খাইয়েছে, এদের বিচার চাই আমি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে তফাজ্জল হত্যাকাণ্ডের মূল ঘটনা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তফাজ্জলকে কি কারণে হত্যা করা হয়েছিল এবং যে ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন তাদের কি শাস্তি হওয়া উচিত এই বিষয় নিয়ে, তার গ্রামের মানুষ কি বলেছেন এবং কি তফাজ্জল কিরকম ছেলে ছিলেন এই বিষয়গুলো নিয়ে, এবার তার গ্রামবাসীর যে বিচারের দাবি করেছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, আমার মতে কোনো আদালত নেই, কোনো কিছু নেই, সরাসরি তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং কি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সম্মানীয় দর্শক, এরকম অনেকজনে দাবি করছেন তফাজ্জল হত্যাকাণ্ডে যারা যারা জড়িত তাদেরকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আবেদন করছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন তফাজ্জলকে কী কারণে হত্যা করা হয়েছে এবং কে কে রয়েছে সে তার সাথে জড়িত। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবগুরে লাইফ লিড করতেছিল, আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই, ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না। এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না, আমরাই সরকার, আমরাই এইটা, আমরা ওইটা, কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে? আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ, আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত, আমার ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল? এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না, আমরাই সরকার, আমরাই এইটা, আমরা ওইটা, কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে? যখন বুয়েটের আপনারকে মারা হয়েছিল আমরা বাংলাদেশিরা প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আপনাদের মতো আর কোনো মানুষ না মরে যায়? তাহলে তফাজ্জল কেন মারা গেল? আমার কাঁঠাল তলির ভাই তফাজ্জল ভাই কেন মারা গেল? তিনি ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট একটা মেধাবী ছেলে, যে বাবা না থাকার পরেও বড় ভাইয়ের ছত্রছায়ায় লেখাপড়া কমপ্লিট করেছে, তার মেধা অনেক ভালো ছিল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মূল ঘটনাটা গত পরশুদিন রাতে আমাকে যখন ফোন দেওয়া হয় হল প্রশাসন থেকে, আমি তখন আমাকে বলা হয় যে ওকে শাহবাগ থানায় রাখা হয়েছে, আপনি আসেন দ্রুত। পরে আমি যখন ফোন দিয়ে আবার প্রক্টোরিয়াল টিমের সাথে আমার কথা হয় যে ওকে চোর সন্দেহে পিটিয়ে শাহবাগ থানা হয়েছে, আপনি কী হন, আপনি দ্রুত হল ইতে আসেন। এরপরে আমি যখন ফোন পাই যে ওরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে, ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে নেয়। পরে আমি সারাদিন কালকে এফএস হলে ছিলাম, ওইখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বা মূল ঘটনাটা আমি যতটুকু জানছি যে এখানে ওকে চোর সন্দেহে ওকে সকালবেলা এফএস হলে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল, ওইখানে সকালবেলা 6টা ফোন চুরি হয়। ওই চুরির অভিযোগে ও হচ্ছে একটা টি শার্ট পরা ছিল আর 6টা শর্ট প্যান্ট পরা ছিল, সন্ধ্যার দিকে হলে যখন ঢুকে তখন ওকে ওই সকালের যে চুরিগুলো হয়েছে এইটার অভিযোগ দিয়ে ওকে হলের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। গেস্টরুমে নিয়ে যাওয়ার পরে ওরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওর কাছে মানে ও যে চুরি করছে বা ওই ধরনের কোনো এভিডেন্স তাদের সাথে ছিল না, কিন্তু ওকে উপর্যুপরি বিভিন্নভাবে মারধর করা হয়। মারধর করার পরে হল প্রশাসনের এক পর্যায়ে জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে জানানো হয়। প্রক্টোরিয়াল টিম জানানোর পরে প্রক্টোরিয়াল টিম নাকি বলছে যে স্যার আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব, আপনারা চলে যান। এবং হল প্রশাসনকেও ওইখানে তারা প্রভোস্টের রুমে ছিল, কিন্তু সাধারণ ছাত্রদের কাছ থেকে ওকে, ও একটা মানসিক বিকারগ্রস্ত লোক, কিন্তু ওকে উদ্ধার করা হয় না। উদ্ধার না করে ওরা ছাত্রদের কাছে রেখেই প্রক্টোরিয়াল টিম চলে যায়। এরপর হলের ক্যান্টিনে ওকে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে খাওয়ানোর ভিডিওটা এখন তো সারা দেশের মানুষই জানে যে সামান্য একটা ডাল ভাত দিয়ে একটা মানুষের জীবন কীভাবে কেড়ে নেওয়া হয়। তা মানুষকে ওটাকে একটা উপন্যাস পড়ছিলাম দ্য লাস্ট সাফার, সেই ঘটনার শিকার করা হয়েছে।
মঞ্চায়ন করা হয়েছে ঢাবিতে আবরার ফাহাদের ঘটনার পরে দ্বিতীয় আরেকটি ঘটনা, এরকম একটা মব জাস্টিসের শিকার হলো। তো সেই হিসাবে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো 4 ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে, হলের 2টা গেস্ট রুমে, একটা এক্সটেনশন বিল্ডিং এবং মেইল বিল্ডিংয়ের গেস্ট রুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায় এখানে প্রশাসন কীভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে? আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ায় আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন। আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনের ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয় তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা হলো সুন্নতুল জামাত শান্তিপ্রিয় মানুষ, আমরা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুরকে এবার জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে তপজ্জলকে যে হত্যা করা হয়েছিল ডাবিতে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যালয়ে এরকম একটি দুর্ঘটনা ঘটে যাবে কেউ আশা করেনি। এবং কি ভারসাম্যহীন একজন পাগল তপজ্জলকে তারা যেভাবে হত্যা করেছেন মোবাইল চোরের দায়ে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং কি তারা কী কারণে হত্যা করেছেন তাদের জবানবন্দি নিয়েছেন এবং তার গ্রামবাসী যে চাওয়া বর্তমান উপদেষ্টা প্রধানের কাছে তাদের চাওয়া ডাইরেক্ট সরাসরি তাদেরকে ফাঁসি ঝুলাতে হবে এবং কি তাদের কোনো বিচার না করে তাদেরকে সরাসরি শাস্তির দাবি করছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন তপজ্জলের বাড়িতে যে আহাজার এবং তার আত্মীয় স্বজনরা যে দাবি করেছেন এবং আত্মীয় স্বজনদের মুখ থেকে শুনলেন যে তপজ্জল কিরকম ছেলে ছিলেন এবং কি সে ভারসাম্যহীন একজন পাগল ছিলেন। এই পাগলকে তারা এক বেলা খাওয়া ভাত খাওয়াই তাকে হত্যা করেছেন এবং এরকম ঘটনা বাংলাদেশে আর কোনো সময় ঘটেনি, ইতিহাসে প্রথম ঘটলো। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।